জেনি স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটি রহস্যময় গল্প নিয়ে, যে গল্পের নাম হচ্ছে রহস্যভেদী। এই গল্পের লেখক হচ্ছেন নিহার রঞ্জন গুপ্ত। তো শুনতে থাকুন সেই রহস্যময় গল্পটি। আমি তখন গ্র্যাজুয়েশনে দ্বিতীয় বর্ষের ছাত্র। পয়সার প্রাচুর্য থাকলেও বিলাসিতাকে আমি কোনোদিনই প্রশ্রয় দিইনি। শিয়ালদার এই অন্ধকার গলিতে অখ্যাতনামা এক ছাত্রাবাস বাণীভবন, মাসিক 7 টাকা থাকা খাওয়া দিয়ে তারই তেতলার এক অন্ধকার খুপড়ির মধ্যে থাকতাম। কলেজের বন্ধুর মধ্যে একজনই ছিল আমার বিশেষ অন্তরঙ্গ, সলিল সরকার। সলিল সরকারের বাবা মধুসূদন সরকার ছিলেন কলকাতার একজন বিখ্যাত ধনী, পাট ও ধান চালের কারবারে লক্ষ লক্ষ টাকা খাটাত। সলিল তার একমাত্র পুত্র। অত বড় অর্থশালী পিতার পুত্র হয়েও সলিলের মনে এতটুকু অহংকার ছিল না। বাড়িতে 4-5খানা গাড়ি থাকা সত্ত্বেও সে ট্রামে বাসে ছাড়া কোনোদিনও কলেজে আসেনি। সেদিন ছিল রবিবার, আমার সারাদিনই কোথাও বেরোনো হয়নি, তার ওপর আবার শীতকাল। এর মধ্যেই কুয়াশা কলকাতা মহানগরীর বুকে ঘন হয়ে এসেছে, ঘরের মধ্যে অন্ধকার চাপ বেঁধে উঠেছে একটু একটু করে। সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা গেল। আগন্তুক দরজার কাছে আসতেই আমি আহ্বান জানালাম, আরে সলিল যে, আয় 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 ভেতর আয়, আলো জ্বালাসনি এখনো? না রে, কুড়েমিতে ধরেছে, নে বস। তারপর? আজ তো তোর আসার কথা ছিল না? মনটা ভালো নেই রে, তাই ভাবলাম তোর কাছ থেকে একটু ঘুরে যাই। তাই নাকি? তা কি হয়েছে শুনি। সে এক আশ্চর্য ঘটনা। বাবার ঘরে সিন্দুকের মধ্যে একটা দলিল ছিল। কয়েকদিন ধরে হাইকোর্টের একটা মামলা চলছে, দলিলটা সেই মামলা সংক্রান্ত। পরশু বাবা সন্ধ্যের দিকে দলিলটা সিন্দুকেই দেখেছেন। আজ সকালবেলা সিন্দুক খুলে দলিলটা উকিলকে দিতে যাবে, গিয়ে দেখেন দলিলটা সেখানে নেই। সিন্ধুকের টাকা কড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু সবই ঠিক আছে, কেবল দলিলটাই নেই সিন্ধুকে। সিন্ধুকের চাবি কার কাছে থাকে? বাবার কোমরেই সর্বদা থাকে। চাবির বিষয়ে বাবা বিশেষ সাবধান চিরদিন। আমার ভৃত্য ঘরে এসে হ্যারিকেন বাতিটা জ্বালিয়ে দিল। আমার ভৃত্য নন্দুকে বললাম, দু কাপ চা দিয়ে যাও তো নন্দু। নন্দু চলে গেল। আমি সলিলকে প্রশ্ন করলাম, তোর বাবার ঠিকানাটা ঠিক মনে আছে তো? গত পরশু সন্ধ্যায় দলিলটা সিন্ধুকেই তিনি দেখেছিলেন। হুম, তাই তো বাবা বললেন। হুম, আচ্ছা তিনি কি কাউকে সন্দেহ করছেন? বাড়ির লোকজনের মধ্যে আমার বাবা, কাকা, 3টে বোন, মা, পিসিমা, ম্যানেজার বনবিহারী বাবু আর চাকর বাকররা। ও আচ্ছা, চাকর বাকরগুলো নিশ্চয়ই সবাই বিশ্বাসী? হ্যাঁ, ওরা অনেক দিন ধরেই আমাদের বাড়িতে কাজ করছে। তাই নাকি? তা মামলাটা কার সঙ্গে হচ্ছে? মামলাটার একটু ইতিহাস আছে কিরিটি। ইতিহাস? সবিস্ময়ে আমি বন্ধুর মুখের দিকে তাকালাম। এমন সময় নন্দু দু হাতে 2 কাপ ধোঁয়াইত চা নিয়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করল। নন্দুকে বললাম, নন্দু ঠাকুরকে বলে দিস সলিলবাবু আজ এখানেই খাবেন।
ঠিক আছে দাদাবাবু। নন্দু মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে চায়ের কাপ দুটো রেখে চলে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে সলিলকে বললাম, তারপর শোনা তোর ইতিহাস। সে আজ প্রায় 17-18 বছর আগের কথা। আমি তখন সবে হয়েছি 24 পরগনা সোনারপুরে একটা প্রকাণ্ড বাগান বাড়ি দেনারদায় বিক্রি হয়ে যায়। বাগান বাড়িটা ছিল রাজা ত্রিদিবেঙ্কর রায়ের। এককালে রাজার অবস্থা খুবই ভালো ছিল। রাজা ত্রিদিবেঙ্কর রায় যেমন ছিলেন শিক্ষিত উদারচেতা, তেমনি ছিলেন প্রচণ্ড খেয়ালি। ব্যবসার দিকে তার প্রবল একটা ঝোঁক ছিল। ত্রিদিবেঙ্করের পিতামহ যজ্ঞেশ্বর রায় তার নিজের চেষ্টায় এবং অধ্যাবসায় মস্ত বড় জমিদারি গড়ে তোলেন এবং গভর্নমেন্টের কাছ থেকে রাজা খেতাব পান। যজ্ঞেশ্বরের ছেলে রাজেশ্বর পিতার উপার্জিত জমিদারি বাড়াতে না পারলে টিকিয়ে রেখেছিলেন, কিন্তু তার ছেলে ত্রিদিবেঙ্কর পিতার মতো চুক্তি করে পূর্বপুরুষদের উপার্জিত অর্থ কেবলমাত্র আঁকড়ে না ধরে সেটি আরও বাড়িয়ে কীভাবে দ্বিগুণ তিনগুণ করা যায় সেই চেষ্টায় উঠে পড়ে লাগলেন। কিন্তু চঞ্চলা লক্ষ্মীর সিংহাসন তলে উঠল, নানা দিক দিয়ে ঘরের অর্থ জলের মতো বেরিয়ে যেতে লাগল। কিন্তু মদের নেশার মতোই ত্রিদিবেঙ্করকে তখন ব্যবসার নেশায় পেয়ে বসেছিল। সংসারে তার আপনার বলতে এক স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। আত্মীয় বন্ধু বান্ধবদের সংখ্যাও কম ছিল না। স্ত্রীর নিষেধ, আত্মীয় বন্ধু বান্ধবদের সতর্কবাণী কোনোটাই তিনি শুনলেন না। 14-15 বছরের মধ্যে প্রায় 10-12 লক্ষ টাকার জমিদারি নিঃশেষে কোন মহাশূন্যে মিলিয়ে গেল। অবশেষে দেনারদায় একদিন তার শেষ বসত বাটি সোনারপুরের বাগান বাড়িটাও বিক্রি হয়ে গেল। বাবা 7,000 টাকায় বাগান বাড়িটা কিনেছিলেন। বাবা কতকটা ঝোঁকের বসেই বাড়িটা কিনেছিলেন এবং তার কোনো সংস্কারও করেন। হঠাৎ বছরখানেক আগে অনিল চৌধুরী নামে একজন ভদ্রলোক বাবার কাছে এসে অনুরোধ করলেন যে বাড়িটা নাকি তিনি কিনতে চান, এবং বাবাও রাজি হয়ে যান। অনিল চৌধুরী বলেছিলেন বাড়িটা কিনে সেখানে নাকি তিনি একটা স্কুল স্থাপন করতে চান। উদ্দেশ্য খুব ভালো, করা হবে সব ঠিকঠাক। এমন সময় হঠাৎ বাবা একটা বেনামি চিঠি পেলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় মধুসূদন বাবু, লোক পরম্পরায় শুনলাম রাজা ত্রিদিবেঙ্কর রায়ের বাড়িটা নাকি আপনি বিক্রি করছেন। আপনি জানেন না, কিন্তু আমি জানি ওই বাড়ির কোনো এক স্থানে গোটা 10-12 দামি হীরা পোতা আছে। সেই হীরের দাম 7-8 লাখ টাকা তো হবেই, আরও বেশি হতে পারে। যার কাছে আপনি ত্রিদিবেঙ্করের বাড়িটা বিক্রি করছেন সে কোনো সূত্রে হয়তো এই হীরের ব্যাপারে জানতে পেরেছে, নাহলে কলকাতার বাইরে এরকম একটা ভাঙা বাড়ি কেউ কি কিনতে চাইবে? আপনি নিজেই ভেবে দেখুন। এই হীরেগুলো ত্রিদিবেঙ্কর রায়ের বাবা যজ্ঞেশ্বর রায় হঠাৎই সন্ন্যাস রোগে আক্রান্ত হয়ে মারা যান, সেই জন্য এই হীরের ব্যাপারে সে কাউকে কিছু বলে যেতে পারেনি। এটি আপনার এক শুভাকাঙ্ক্ষী। ঠিকানাটা পড়ে কি জানি বাবার কি হলো, বাড়িটা বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিল। শেষে অনিলবাবু 20,000 পর্যন্ত বাড়িটার দাম দিতে চাইলেন, কিন্তু বাবা তখন এক প্রকার স্থির প্রতিজ্ঞ
যে বাড়ি তিনি বিক্রি করবেন না। তাছাড়া অনিলবাবুর জেদ দেখে বাবার মনের সন্দেহটা যেন আরো বেড়ে গেল। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই অনিলবাবু ফিরে গেলেন। এরপরে মাসখানেক কেটে গেল। আচ্ছা, তোর বাবা কি তারপর খোঁজ করেছিলেন ওই বাড়িতে কোনো হিরে লুকোনো আছে কি না? ওয়াজ দেয়ার এনি ট্রুথ ইন ইট? না, মনের মধ্যে বাবার কোনো সন্দেহ থাকলেও বাইরে তার কোনো কিছুই প্রকাশ করেননি। অর্থাৎ সত্যি সত্যি হিরেগুলো সে বাড়ির কোনোখানে লুকানো আছে কি না সে সম্পর্কে কোনো সন্ধানই বাবা করেননি। যা হোক, এমন সময় এক অভাবিত ঘটনা ঘটল। বাবার কাছে এক উকিলের চিঠি এল। তার মর্ম এই যে রাজা ত্রিদিবেঙ্করের সোনারপুরের যে বাড়ি বাবা কিনেছেন সে ক্রয় আইনত অসিদ্ধ। কেননা প্রথমত সেই বাড়িটা আগেই রাজা ত্রিদিবেঙ্কর ভুবন চৌধুরীর কাছে দেনার দায়ে বন্ধক রেখেছিল। বন্ধকি জিনিস আইনত বিক্রি করা যায় না। তাছাড়া বাবাকে দলিল দস্তাবেজ নিয়ে প্রমাণ করতে হবে যে বাড়িটা সত্যিই তিনি রাজা ত্রিদিবেঙ্করের কাছ থেকে কিনে নিয়েছিলেন। উকিলের চিঠি পেয়ে বাবা হাসলেন, কোনো জবাবই দিলেন না। কেননা বাবার সিন্ধুকে যে দলিল আছে সেটাই তার প্রমাণ। অবশেষে কোর্টে মামলা উঠল। গতকাল ছিল কোর্টে দলিল পেশ করার দিন। এমন সময় দলিলটা চুরি হয়ে গেল। এ তো এক রহস্য উপন্যাস। হ্যাঁ, রহস্য উপন্যাসই বটে। তা পুলিশে সংবাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, বাবা পুলিশে খবর দিয়েছেন। আজ বিকেলের দিকে তাদের আসার কথা, কিন্তু তার আগেই আমি এখানে চলে এসেছি। আমি কি ভাবছি জানিস সলিল, ব্যাপারটা এমন কিছুই নয়। একটু চেষ্টা করলেই ব্যাপারটা সুরাহা করা যেতে পারে, উৎসাহে সলিল বলে উঠল। পারবি দলিলটা খুঁজে বের করে নেই তো ক্রিটি? আমি ওর কথায় কোনো জবাবই দিলাম না, শুধু একটু হাসলাম। ওদিকে নন্দু এসে জানালো, দাদাবাবু রাতের খাবার প্রস্তুত হয়ে গেছে। বেশ, তুমি খাবারগুলো ওপরে দিয়ে যাও। ঠিক আছে দাদাবাবু। এতক্ষণ আমি যে ঘটনাটা বলছিলাম তা ঢাকুরিয়া অঞ্চলের ঘটনা। তখনও ঢাকুরিয়া অঞ্চলে আধুনিকতার হাওয়া লাগেনি, লেক তো দূরের কথা। সেখানে তখন ছিল ঘন বনজঙ্গল ও ধান ক্ষেত। রেললাইনের ধার দিয়ে দু একটা পাকা বাড়ি দেখা যেত মাত্র। ঢাকুরিয়া স্টেশনের কাছেই মধুসূদন সরকারের প্রকাণ্ড চার মহলা বাড়ি। বাড়ির সামনের দিকে একটি চমৎকার ফুলের বাগান। নানা জাতীয় ফুল গাছ সংগ্রহ করে তিনি বাগানটিকে সাজিয়েছিলেন। বাগানটি তার অতি প্রিয়। কাজকর্মের অবকাশে সকাল সন্ধ্যায় যে সময়টুকু তিনি অবসর পান ওই বাগানে ঘুরে ঘুরে বেড়ান। বাগানটা যেন তার কাছে একটা নেশার বস্তুর মতো হয়ে উঠেছিল। চিরদিনই তিনি অতি প্রত্যুষে শয্যাত্যাগ করেন। বাগানের মধ্যে খালি গায়ে চটি পায়ে পায়চারি করেন সূর্য ভালো করে না ওঠা পর্যন্ত। সেদিন সকালের দিকে শীতটা যেন বেশ একটু জাঁকিয়ে পড়েছে। ভোরবেলা একটা হালকা কমলালেবু রঙের দামি শাল গায়ে দিয়ে মধুসূদন বাগানের মধ্যে একা পায়চারি করছিলেন। এমন সময় সলিলের সঙ্গে আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম। আমি এর আগেও 10-12 বার সলিলদের বাড়িতে ঘুরতে এসেছি এবং মধুসূদন বাবুর সঙ্গে যথেষ্ট পরিচয়ও আছে। আমি ওনাকে কাকাবাবু বলে ডাকি। আমাদের দেখে মধুসূদন বাবু বললেন, তোমরা
এত সকালে কোথার থেকে? আমিই জবাব দিলাম। সলিল কাল আমার ওখানে ছিল, ওকে আসতে দিইনি কারণ সকালে একসঙ্গে আসবো বলে। তা আপনার শরীর ভালো তো কাকাবাবু? হ্যাঁ বাবা, বুড়ো হাড়। কোনো মতে ঝোড়াতালি দিয়ে যে কটা দিন চালানো যায়। তারপর তোমার শরীর ভালো তো? হ্যাঁ কাকাবাবু, ভালোই আছি। তোমাদের পরীক্ষা তো এসেই গেল, তাই না? হ্যাঁ, আর মাস তিনেক বাকি আছে। সলিল বলল, বাবা কিরিটি বলছিল হারানো দলিলটা ওই খুঁজে বের করে দেবে। সলিলের কথায় মধুসূদনবাবু চমকে গেলেন, ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি বললাম, খুঁজে বের করে দেবই এমন কথা আমি বলিনি, তবে চেষ্টা করে দেখতে পারি। অবশ্যই কাকাবাবু, আপনার যদি তাতে কোনো আপত্তি না থাকে। আমার কথা শুনে মধুসূদনবাবু কিছুক্ষণ গুম হয়ে রইলেন, তারপর মৃদুস্বরে বললেন, বেশ তো, চেষ্টা করে দেখো। কিন্তু চেষ্টা করতে হলে যে আপনার সাহায্যই সর্বপ্রথম আমার প্রয়োজন কাকাবাবু। সাহায্য? হ্যাঁ কাকাবাবু। কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বলো? দলিল খুঁজে বের করার ভার যে আমি নিয়েছি, সে কথা আপনিও সলিল ছাড়া ঘুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। আর আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। বাইরে ততক্ষণে রোদ উঠে গেছে। আমি বললাম, চলুন কাকাবাবু ঘরে চলুন, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। আগেই বলেছি বাড়িটা চার মহলা, দোতলা। প্রথম মহলে মধুসূদনবাবুর ব্যবসা সংক্রান্ত 10-12 জন কর্মচারী ও ম্যানেজার বনবিহারীবাবু থাকেন। দ্বিতীয় মহলে ব্যবসার জিনিসপত্রের গোদাম হিসেবে ব্যবহৃত হয়। তৃতীয় মহলে দাসদাসীরা থাকে ও বাইরের লোকেরা আহারাদি করে। চতুর্থ মহলই প্রকৃতপক্ষে অন্দরমহল। অন্দরমহলে ওপরের দক্ষিণের দুটো ঘরে মধুসূদনবাবু থাকেন, একটা তার বসবার ঘর, অন্যটা শয়নকক্ষ। অন্য দুটির একটিতে থাকে সলিল, আর একটি পূজার ঘর হিসেবে ব্যবহৃত হয়। নিচের একটি ঘরে খাওয়া দাওয়া হয়, আরেকটিতে পিসিমা সলিলের তিন বোনকে নিয়ে থাকেন, আরেকটিতে থাকেন সলিলের কাকা বিপিনবাবু, আর আছে অতিথিশালা। আমি বললাম, যে ঘরের সিন্দুকটা ছিল ওই ঘরটা আগে দেখতে চাই। মধুসূদনবাবু বললেন, তুমি সলিলের সাথে গিয়ে ঘরটা দেখো, আমি ততক্ষণে ম্যানেজারের সাথে গিয়ে কথা বলে আসি। এই বলে তিনি চলে গেলেন। সলিলের সাথে আমি মধুসূদনবাবুর শয়নকক্ষে এসে প্রবেশ করলাম। ঘর খালি, মা অনেকক্ষণ উঠে গেছেন, এতক্ষণে হয়তো পূজোর ঘরে ব্যস্ত। বেশ বড় আকারের ঘরখানি, দক্ষিণ পূর্ব খোলা। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিক তাকিয়ে দেখতে লাগলাম। ব্যালকনির ঠিক পাশ দিয়েই একটা নারকেল গাছ উঠে গেছে। ব্যালকনির থেকে হাত বাড়িয়ে অনায়াসেই নারকেল গাছটা ধরা যায়, তবে তাতে বিপদের সম্ভাবনা যে একেবারে নেই তা নয়। হাত ফসকে যাওয়ার খুব সম্ভাবনা আছে। ঘরটা একেবারে বারান্দার শেষ প্রান্তে, তাছাড়া ওই ঘরের সংলগ্নই ছাদে যাওয়ার দরজা। ঘরের মধ্যে আসবাবপত্রর তেমন বাহুল্য নেই। দুটি সিঙ্গল বেড পাশাপাশি রাখা। ঘরের দেওয়ালে টাঙানো মুখোমুখি পূর্ব পশ্চিমে দুখানি বড় অয়েল পেন্টিং, মধুসূদনের মা ও বাবার। ফটোটি ঠিক সিন্দুকের ওপরেই টাঙানো। ছেলেবেলায়
ছবি আঁকার খুব শখ ছিল আমার। সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ছবি দুটোকে ভালো করে দেখতে লাগলাম। ফটো দুটির গায়ে ঝুল পড়েছে সামান্য, বেশ কিছুদিন যে ঝাড়া পোছা হয়নি তা বুঝতেই পারছি। সলিল হঠাৎ প্রশ্ন করল, অমন করে কি দেখছিস কিরিটি? আমি বললাম, বিলিতি ফ্রেমই মনে হচ্ছে, তোর ঠাকুরদার ফটোটা দেওয়ালের সঙ্গে ঠিক সেট হয়নি, একটু যেন বাঁয়ে হেলে গেছে। ঠিক সেই সময় মধুসূদনবাবু ঘরে প্রবেশ করলেন। কি দেখছ অমন করে? এই আপনার বাবার অয়েল পেন্টিংটা দেখছিলাম, বেশ সুন্দর। শিল্পীর হাতের কি চমৎকার, যেন একটা প্রাণের সাড়া পাওয়া যায়। হ্যাঁ, একজন ইটালিয়ান শিল্পীর আঁকা। তোমাদের চা পর্ব এখনো হয়নি নিশ্চয়ই? চলো আমার বসবার ঘরে, ওখানে বসে চা খেতে খেতে তোমার যা আলোচনা আছে সেখানে করা যাবে। তাই চলুন। সকলে এসে পাশের ঘরে প্রবেশ করলাম। সুদৃশ্য ট্রেতে ভৃত্য চায়ের সরঞ্জাম নিয়ে এলো। একটি ছোট গোল টেবিলে চায়ের সরঞ্জাম নামিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, ভাবছিলাম অয়েল পেন্টিংটার কথা। কোথায় কোন মাটির তলায় একটা সন্দেহের বীজ যেন অঙ্কুরোদ্গমের সম্ভাবনায় ওপরের দিকে ঠেলে উঠতে চাইছে। চা পানের সঙ্গে সঙ্গে চলছিল নানান ধরনের আলোচনা। হঠাৎ এক সময় মধুসূদনবাবু বললেন, তুমি হয়তো জানো না কিরিটি, ওই দলিলটার একটা পূর্ব ইতিহাস আছে। আমি একটু মৃদু হেসে বললাম, সলিলের মুখে গতকাল অনেকটা শুনেছি কাকাবাবু, এবং সেই ইতিহাস শোনার পর থেকেই আমার মনে একটা অদম্য স্পৃহা জেগেছে দলিলটা খুঁজে বের করবার। আচ্ছা, দলিলটা চুরি যাওয়ার আগের দিন থেকে এবং আপনি যখন জানতে পারলেন দলিলটা সিন্ধুকে নেই, ওই সময়কার সমস্ত ঘটনা যতটা আপনি জানেন, একটুও বাদ না দিয়ে আমাকে সব বলতে পারেন। মধুসূদনবাবু কি যেন একটা ভাবলেন, তারপর বললেন, দলিলের পূর্ব ইতিহাস যখন তুমি সলিলের কাছে শুনেইছ, তখন সেটার আর পুনরাবৃত্তি করতে চাই না। দলিলটা যে সিন্ধুক থেকে কিভাবে চুরি যেতে পারে তার এখনো মাথা মুন্ড আমি কিছুই ভেবে স্থির করতে পারছি না। তবে স্থূল চোখে দেখতে পাচ্ছি দলিলটা চুরি গেছে, এবং সেটাই সবচাইতে বড় কথা। বাড়িতে লোকজনের মধ্যে আমি, বিপিন, দিদি, সলিলের মা আর সলিলের তিন বোন, প্রতিদিন আমি বিকেল 5টার মধ্যে দোকান থেকে ফিরি, কিন্তু পরশু ফিরতে আমার বেজে যায় প্রায় রাত 9টা। সকালবেলা দোকানে যাওয়ার আগে সেদিন সিন্ধুক খুলে কয়েকটা আবশ্যকীয় কাগজপত্র রাখছি, দলিলটা তখন সিন্ধুকেই ছিল মনে আছে। আমি বললাম, আচ্ছা, আপনার দেখতে ভুল হয়নি তো কাকাবাবু? দেখবার ভুল আমার কোনোদিনই হয় না বাবা। তাহলে আমার এই ব্যবসা চালানো বড্ড কষ্টকর হতো। যাই হোক, শোনো, দলিলটা তখনও সিন্ধুকেই ছিল। তবে সেই রাত্রে একটা ব্যাপার ঘটেছিল। প্রথমে ভেবেছিলাম তার হয়তো কোনো গুরুত্ব নেই, কিন্তু পরে অনেক ভেবে মনে হচ্ছে যে ব্যাপারটা সঙ্গে কোথাও দলিল চুরি যাবার একটা সূত্র চট পাকিয়ে থাকলেও থাকতে পারে। রাত্রি তখন বোধ করি একটা হবে, রাত্রে তো এমন আমার সুনিদ্রা হয় না কিছুদিন থেকে, সামান্য শব্দে ঘুম ভেঙে যায়। কিন্তু আমি ক্লান্ত ছিলাম বলে
মনটা সেদিন একটু মনে হয় গাঢ়ই হয়ে গেছিল। হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। প্রথমে ভাবলাম ও কিছু নয়, কিন্তু তবুও কান খাড়া করে রইলাম। আবার খসখস শব্দ কানে এলো। শব্দটা যেন পাশের ঘর থেকেই আসছে মনে হলো। ভাবলাম হয়তো বিড়াল হবে। হঠাৎ একটা ক্যাচ করে শব্দ হলো। এবার আর দেরি না করে উঠে পড়লাম। ঘরের বাতি নিভানো, ডায়নামোটাও রাত্রির 11টার পর বন্ধ হয়ে যায়। ঘরে মোমবাতি থাকে, প্রয়োজন হলে তাই জ্বালানো হয়। ঘুম থেকে উঠে মোমবাতিটা নিয়ে নিঃশব্দে পাশের ঘরে চললাম। পাশের ঘরটা খালি, কিন্তু বারান্দার দিকের দরজাটা হা করে খোলা। দরজাটা চিরদিনই আমি নিজে হাতে বন্ধ করে শুই, সেদিনও তাই করেছিলাম। কোন খটকা লাগলো, তাড়াতাড়ি দরজা দিয়ে বাইরে বারান্দায় এলাম। আকাশে একটুখানি চাঁদ, তারই অস্পষ্ট আলোয় মনে হলো যে কেউ যেন দ্রুত পদে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু আর কিছুই চোখে পড়ল না। তবু নিচ পর্যন্ত গেলাম। বাইরে যাওয়ার দরজা বন্ধ, রাত্রে ওটা তালা দেওয়া থাকে বরাবর। তোমার কাকিমাই প্রত্যহ শুতে যাওয়ার আগে দরজায় তালা দিয়ে তারপরে শুতে যান এবং সকালবেলা নিজের হাতে তালা খোলেন। ঢেলে দেখলাম নিচে তিনটে ঘরও বন্ধ। হয়তো ব্যাপারটা আগাগোড়া আমার চোখের ভুল হতে পারে। ঘুমের চোখে উঠে গেছি, কিন্তু মনের খুঁতখুতানিটা কিছুতেই যেন গেল না। নিষ্ঠা সর্বত্র তন্ন তন্ন করে অনুসন্ধান করেও কিচ্ছু পেলাম না। সকালে উঠে দারোয়ান চন্দন সিংকে এবং গুড়বালিকে প্রশ্ন করলাম, কিন্তু তারাও কিছু বলতে পারল না। শেষে 9টার সময় সিন্দুক খুলে দলিলটা নিতে গিয়ে দেখি সেখানে আর দলিলটা নেই। যথারীতি খোঁজাখুঁজি করে বাধ্য হয়ে শেষটায় পুলিশে সংবাদ দিতে হলো। সেদিন রাতে আমার চেয়ারে চুপচাপ বসে আছি, হঠাৎ শুনতে পেলাম ব্যালকনির নিচ থেকে যেন একটা তীক্ষ্ণ শীষের শব্দ। চমকে উঠে দাঁড়ালাম। তারপর বাগানের অন্ধকার জায়গাটার দিকে ভালো করে তাকালাম। অন্ধকারে কিছু বোঝবার উপায় আমার ছিল না, তাই তৎক্ষণাৎ আমি গুড়বালিকে ডাকলাম। গুড়বালি! তৎক্ষণাৎ দেখলাম বাগানের নিচ থেকে কে যেন দৌড়ে বাইরের দিকে পালিয়ে যাচ্ছে। তোমার কাকিমার কাছ থেকে তৎক্ষণে চাবি নিয়ে দরজা খুলে বাইরে গেলাম। তারপর দারোয়ানকে নিয়ে বাগানটা তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু দেখতে পেলাম না। কিন্তু টর্চের আলোয় বুঝতে পারলাম যে ব্যালকনির নিচের দিকে কেউ হয়তো দাঁড়িয়েছিল, কেননা সেখানে কিছু নতুন ফুলের চারা লাগানো হয়েছে। তাই মালি সেখানে বিকাল দিকে জল দিয়েছিল। নরম মাটির উপরে কিছু জুতোর ছাপও পড়েছে।
আমি এতক্ষণ গভীর মনোযোগের সঙ্গে মধুসূদন বাবুর কথা শুনছিলাম, একটা কোনো কথাও বলিনি। কিন্তু এবার ধীর সংযতভাবে বললাম, দলিলটা বোধহয় আপনার খুঁজে পাওয়া যাবে কাকাবাবু। আচ্ছা, আপনি কি পুলিশের কাছে এসব কথা জানিয়েছেন? না, হয়তো তারা হাসবে সেই ভেবে কিচ্ছু বলিনি। বেশ, ভালো করেছেন। তাহলে এখনো কিছু বলতে যাবেন না, তবে একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ? এমন কিছু কাজ নয় কাকাবাবু, শুধু দিনে আর রাতে গোপনে বাড়ির আশেপাশে আপনাকে পাহারা রাখতে হবে। এ আর এমন কি কঠিন কাজ? আমার বাড়িতে তিনজন দারোয়ান আছে এবং দোকানে দুজন আছে। দোকান থেকে একজনকে নিয়ে আসব, তাহলেই চারজন অনায়াসেই পাহারা দিতে পারবে। বেশ, তাহলে এখনই সেই ব্যবস্থা করে ফেলুন। আর আপনাকে আপাতত আমার এখন কোনো প্রয়োজন হবে না। এরপর মধুসূদন বাবু চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার চলে যাওয়ার পর ওনার কাছে শোনা কথাগুলো আগা গোড়া আরেকবার মনে মনে বিশ্লেষণ করে দেখলাম। চাবির রহস্যটা কিছুতেই যেন আমি উদ্ধার করতে পারছি না। চাবিটা যে চুরি গেছে সে বিষয়ে কোনো সন্দেহ তো নেই, কিন্তু কেমন করে চুরি গেল চাবিটা, সেটাই তো রহস্য। কেই বা চুরি করতে পারে? কার দ্বারা চুরি করা সম্ভব? সহসা আমার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, কারণ একটা পথ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই যদি হয়, তবে চাবি চুরিরও একটা মীমাংসা পাওয়া যায়, আর সেই সঙ্গে মধুসূদন বাবুর কাহিনীরও একটা মীমাংসা আপাতত খাড়া করা সম্ভবপর। কিন্তু তাও কি সম্ভব? অবশ্য সম্ভব হবে নাই বা কেন? এই দুনিয়ায় মানুষ স্বার্থের জন্য কি না করতে পারে, আর এটা কি এমন ব্যাপার? কিন্তু স্বার্থটা কোথায় এবং কার? আমি যখন চাবি উদ্ধারের চিন্তায় মগ্ন, তখন সলিল হঠাৎ পেছন থেকে বলে উঠল, কিরে কি ভাবছিস কিরিটি? আজকের রাতটা একটু জাগতে হবে সলিল। কিরে, পারবি তো? নিশ্চয়ই পারবো। তবে শোন, কি করতে হবে আমাদের, ওই আলমারিটার পেছনে তোকে আজ রাত 10টার পর থেকে অতি গোপনে থাকতে হবে, আর আমি থাকবো তোদের ছাদের ওপরে চিলে কোঠার মধ্যে। ঠিক সন্ধ্যার পরই আমি সেই ঘরে চলে যাব, যতক্ষণ না আমার বাঁশির আওয়াজ পাবি বের হবি না। বেশ, কিন্তু চিলে কোঠার ঘরটা তো অনেকটা নোংরা হয়ে আছে। তাতে কোনো ক্ষতি নেই। তখন রাত 12টা। শীতের রাত্রি যেন ঘুম ভারাক্রান্ত, কোথাও এতটুকু হাওয়া নেই, চারদিক নীরব নিথর। আমি নিঃশব্দে কাঠের প্যাকিং কেসের ওপরে বসে আছি। রাত 1:30। ছাদের ওপর কার নিঃশব্দ চাপা পায় চলাচলের আভাস। আমি উদ্বিগ্ন হয়ে উঠি।
পায়ের শব্দ ক্রমেই এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে এই ঘরের দিকেই। খুট করে একটা শব্দ হলো শিকল খোলার। মাথায় ঘোমটা, সারা দেহ বস্তাবৃত হয়ে কে যেন ঘরে এসে প্রবেশ করল। ফস করে দেশলাই জ্বালাবার শব্দ হলো। আগন্তুক একটা মোমবাতি জ্বালালো। মোমবাতির আলোয় ঘরটা যেন সহসা জেগে উঠল। মোমবাতিটা হাতে করে আগন্তুক এগিয়ে বাগানের দিকে জানলার উপরে মোমবাতিটা বসাল। তারপর নিঃশব্দে জানলার সামনে দাঁড়িয়ে রইল। এক মিনিট, দু মিনিট কেটে গেল। আমিও তেমনি চুপচাপ, আগন্তুকও নিঃশব্দ। এমনি করে প্রায় আধ ঘন্টা কেটে গেল। সহসা এমন সময় আগন্তুক সেই ধুলিমলিন মেঝের ওপর লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করল। আমি এবার এগিয়ে এলাম। ভুলুণ্ঠিতা নারীর সর্বাঙ্গ কান্নার বেগে ফুলে ফুলে উঠেছে। এলোমেলো চুল মাটিতে লুটিয়ে পড়েছে। ধীরে ধীরে আমি ডাকলাম, পিসিমা। পিসিমা বললেন, কে? তিনি উঠে মোমবাতিটা হাতে নিয়ে পেছনের দিকে তাকালেন। তার অবস্থা দেখে মনে হচ্ছে তিনি যেন আচমকা পথের মাঝে ভূত দেখেছেন। কপাল বেয়ে তখনও তার অশ্রু গড়িয়ে পড়ছে। আমি বললাম, পিসিমা উঠে বসুন, ভয় নেই আপনার, আমি কিরিটি। পিসিমা যেন বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেছে। কিরিটি এই সময়, এত রাতে এখানে? সমস্ত ব্যাপারটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিতে যাব, ঠিক সেই সময় আর্তস্বরে পিসিমা বলে উঠলেন, না না, নিভিও না। কিন্তু আমি আলোটা নিভিয়ে দিলাম। বললাম, না পিসিমা, আলোটা না নিভিয়ে দিলে সে ধরা পড়বে, আর তাতে আপনার লজ্জা আরও বেশি হবে। তার থেকে বরং নিঃশব্দে সে পালিয়ে যাক। ধরা পড়লে যে কলঙ্ক হবে তা থেকে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ভয় নেই পিসিমা আপনার। কত বড় দুঃখে যে আপনি এই কাজে হাত দিয়েছেন আপনি না বললেও তা আমি বুঝতে পারছি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমার কথার কখনো খেলাপ হয় না। সহসা পিসিমা কান্নায় ভেঙে পড়লেন। আমার হাত দুটো চেপে ধরে বললেন, ওকে বাঁচাও কিরিটি, শম্ভুকে বাঁচাও, সে আমার ছেলে। আজ তোমাকে আমি সব খুলে বলবো। দীর্ঘদিন এই দুঃসহ ব্যথা ও লজ্জা আমি বুকে চেপে বেড়াচ্ছি। লোকে জানে শম্ভু মারা গেছে, কিন্তু আসলে তা নয়। শম্ভুর যখন 13 বছর বয়স তখন তার বাবা মারা যান। লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করতে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অসৎ সঙ্গে মিশে যে গোল্লায় গেল। 14 বছর বয়সের সময় সে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। 2 বছর কত খুঁজলাম কিন্তু তার কোনো সন্ধানই পেলাম না। শেষে দাদার ওখানে চলে এলাম। দীর্ঘ 11 বছর পর দিন দশেক আগে কালীঘাটের মন্দিরে সন্ধ্যার সময় তার সঙ্গে দেখা হলো। তাকে দেখেই আমি চিনেছিলাম। সে আমাকে কালী মন্দিরে দেখা করবার জন্য আগে একটা চিঠি দিয়েছিল। সঙ্গত সে আজ সে অধঃপতনের শেষ সীমানা এসে দাঁড়িয়েছে। কঙ্কাল সার দেহ হয়েছে তার, বোধহয় আর কোনো নেশাই তার বাধ নেই। কাঁধের ওপরে তার এক রাস ধার। যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছে সে শাসিয়েছে, আগামী 10 দিনের মধ্যে টাকা না শোধ করতে পারলে তাকে তারা জেলে দেবে, তাই সে আমার শরণাপন্ন হয়েছে। কিন্তু আমি বিধবা,
মান খুইয়ে ভাইয়ের সংসারে এসে পড়েছি আজ, কোথায় আমি টাকা পাবো? একটা কাজ করতে পারলে একজন তাকে 1,000 টাকা দেবে বলেছে। সে কাজ হচ্ছে দাদার সিন্দুক থেকে সোনারপুরের বাড়ির দলিলটা এনে দেওয়া। শুনে ভয় আমার বুক কেঁপে উঠল, কিন্তু সে কাঁদতে লাগলো। টাকা না পেলে তাকে জেলে যেতে হবে, আর যে কোনো উপায় নেই। হায় রে আমার মায়ের প্রাণ! 3 রাত বিবেকের সঙ্গে যুদ্ধ করছি, শেষে সন্তানেরই দাবিতে রাজি হলাম। কি করে যে দলিলটা চুরি করেছিলাম সে লজ্জার কথা আর বলতে চাই না বাবা। কথা ছিল পরের দিন রাত্রে সে বাগানে এসে দাঁড়াবে এবং শীষ দেবে। আমি দলিলটা জানালা দিয়ে নিচে ফেলে দেব, কিন্তু সব গোলমাল হয়ে গেল। তাই আজ এসেছিলাম এই ঘরে আলোর নিশানা তাকে জানাতে। আমার মনঃসম্ভ্রম আজ সবই তোমার হাতে বাবা, পিসিমা কাঁদতে কাঁদতে বললেন। আমি বললাম, কাঁদবেন না পিসিমা, চুপ করে বসুন, আমি জানি দলিলটা কোথায়। এ কাহিনী আমি ছাড়া আর কেউই জানতে পারবে না। আপনি নিচে যান, যা করবার আমিই করব। পিসিমা নিঃশব্দে চলে গেলেন, আমিও নিচে নেমে এলাম। সলিল তখনও আলমারির পেছনে চুপটি করে দাঁড়িয়ে আছে। সলিল, বেরিয়ে আয়, আমি ডাকলাম। সলিল আলমারির পেছন থেকে বের হয়ে এলো। কি ব্যাপার? দলিল পাওয়া গেছে। সত্যি? হ্যাঁ। এই বলে হাত বাড়িয়ে আমি মধুসূদনের বাবার ফটোর পেছন থেকে খাম সমেত দলিলটা বের করে দিলাম। পাশের ঘরে মধুসূদন বাবু তখনও জেগেই বসেছিলেন। আমি সলিলকে সঙ্গে নিয়ে মধুসূদন বাবুর হাতে দলিলটা দিলাম। মধুসূদন বাবু বিস্ময়ে একেবারে থ হয়ে গেছেন। জিজ্ঞাসা করলেন, কোথা থেকে পেলে? ওই ব্যাপারে আমাকে মাফ করতে হবে কাকা বাবু, আমি বলতে পারবো না কেমন করে কোথায় পেলাম এবং কে চুরি করেছিল। বেশ, অপরাধীর শাস্তিও প্রয়োজন, এ কথা তো তুমি মানো। আচ্ছা কাকা বাবু, পৃথিবীতে কি সব অপরাধীরই শাস্তি হয়? আপনার দলিলটা প্রয়োজন, সেটা পেয়ে গেছেন। আর একটা অনুরোধ আপনার কাছে, এ বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করতে পারবেন না আপনি। বেশ, তাই হবে। এর পরদিন আমি পিসিমার হাতে 1,000 টাকা দিলাম। পিসিমা বললেন, এই টাকা কিসের কিরিটি? আমি বললাম, শম্ভুকে দেবেন পিসিমা, আর তাকে বলবেন এবার সৎপথে চলতে, ও পথে কেবল দুঃখই বাড়ে সুখ নয়। এটা আমার প্রণামী পিসিমাকে। পিসিমা বললেন, একটা কথা কেবলই আমার মনে হচ্ছে বাবা, কি করে তুমি জানতে পেরেছিলে? আমি তখন মধুসূদন বাবুর বলা কথাগুলো আগা গোড়া সব জানালাম। প্রথম থেকেই বুঝেছিলাম কোনো বাইরের লোক দলিল চুরি করতে পারে না, নিশ্চয়ই কোনো ঘরের লোক এই কাজ করেছে। কিন্তু কে? বাড়ির লোকজনের মধ্যে আপনি, সলিলের কাকা, এছাড়া আর কাউকেই সন্দেহ করা যায় না। এবং বুঝেছিলাম দলিল এখনও বাড়ির বাইরে যায়নি এবং শীঘ্রই সেটা বাইরে যাবে। দ্বিতীয় রাত্রেও চেষ্টা হয়েছিল, কিন্তু সংগ্রহকারী বিফল হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। আবার সে আসবেই, এই ভেবে সব আটঘাট বেঁধে আমি কাজে নেমেছিলাম। তবে আপনাকে আমি সন্দেহ করিনি, করেছিলাম সলিলের কাকাকে। আপনাকে চিলেকোঠায় দেখে সত্যিই চমকে গেছিলাম। কাকাবাবুর বাবার ফটোটা একটু কাত হয়েছিল, কিন্তু
মনে একটা খটকা লাগলো, তখন খুঁজে দেখিনি। পরে আপনার কথা শুনে বুঝলাম তাড়াতাড়িতে আপনি ফটোর পেছনে দলিলটা রেখে পালিয়ে এসেছিলেন। পিসিমা বললেন, সত্যিই তাই, দাদার পায়ের শব্দ পেয়ে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ঘরের লোকেই যে নিয়েছে তা তুমি কী করে বুঝলে? কাকাবাবুর একটিমাত্র কথায়, পায়ের শব্দ শুনে তিনি যখন পাশের ঘরে আসেন তখন দরজাটা খোলা ছিল পাশের ঘরের, এবং তিনি দেখেছিলেন কাউকে পালিয়ে যেতে, আর নিচে গিয়ে দেখলেন বাইরে যাওয়ার দরজাটা তালা দেওয়া। তাতেই বুঝেছিলাম বাইরের কেউ নয়, ভেতরেরই কেউ। আচ্ছা পিসিমা, আজ তবে আসি। আমি পিসিমাকে প্রণাম করে ঘর থেকে নিষ্প্রান্ত হয়ে গেলাম।